हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब एबीटी ए टेस्ट पेपर पेज नम्बर 234। प्रथम क्वेश्चन, वार्षिक ए पार्सेंट सरल सूदर हारे 100 टाकार स्क्वायर बचरे मोट सूदर परिमाण। एखाने देया आछे सरल सूदर हार आर समान देया आछे ए, पी समान देया आछे 100 टाका, समय समान देया आछे स्क्वायर बचर। सूद समान चेयेछे, सूद समान आमरा जानि आसल इंटू समय इंटू सरल सूदेर हार पाय 100 समान पी समान 100 टाका इंटू टी समान होच्छे स्क्वायर इंटू सरल सूदेर हार समान होच्छे ए बाय होच्छे 100। 100 कैंसिल होच्छे समान होच्छे ए क्यू, ताहले सूदेर परिमाण होच्छे ए क्यू। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অ্যানসার অপশন বি। গ্রেতা পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর is equal to 0, যেখানে p not equal to 0। সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে, বলেছে এখানে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে এই যে p q r এদের মধ্যে সম্পর্ক চেয়েছে। অপশনে যে চারটা রয়েছে তাদের মধ্যে কোনটি হবে সেটি আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে পরস্পর অনন্যক বলেছে, আমরা ধরে নিচ্ছি একটি বীজ আলফা অপর বীজ হচ্ছে তার অনন্যক, তাহলে 1/r। এখন আমরা করব দুটো এখান থেকে পাওয়া যাবে, একটা হচ্ছে এ প্লাস বি, বলতে এ প্লাস 1/আলফা সমান হচ্ছে মাইনাস কিউ বাই পি, আরেকটা হচ্ছে আলফা ইন্টু 1/আলফা সমান হচ্ছে আর বাই পি। হয়েছে, এখান থেকে দেখো এখান থেকে আমরা কোনো সম্পর্ক পাবো না, তার কারণ এ মানটা এখানে দেয়া নেই। এখান থেকে যদি আমরা করি তাহলে পাবো আলফা আলফা ক্যান্সেল হচ্ছে, তাহলে বা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই পি, বা আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু আর। এখানে আমরা পি আর আর এর মধ্যে সম্পর্ক পাচ্ছি, দুটোর মান হচ্ছে সমান। তাহলে একটু অপশনগুলো দেখে নাও, অপশন বি তে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু আর, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে তিনের দাম, কোন বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছে। বলেছে বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু, 26 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু আমরা পি ধরলাম, পি বিন্দু থেকে এই স্পর্শকের দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি, আর এটা বলেছে 26 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে, এটা আমরা জানি 90 ডিগ্রি হয়, কেন্দ্রগামী যে কোনো সরলরেখা স্পর্শকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা তোমাদের উপপাদ্য রয়েছে, সেই জন্য এই সেই হিসেবে এটা হচ্ছে 90 ডিগ্রি হলো। তা 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অধিভুজ। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে বিন্দু ও, আর এটা হচ্ছে এ বিন্দুতে এই স্পর্শকটা হচ্ছে এ বিন্দুতে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, সেটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা পাবো ওপি বলতে অতিভুজ, তার স্কোয়ার সমান হচ্ছে ওয়ে স্কোয়ার প্লাস এপি স্কোয়ার।
বা আমরা লিখতে পারি ওপি সমান হচ্ছে 26 এর স্কয়ার সমান হচ্ছে ওয়ে মান বের করতে হবে প্লাস এপি এর মানটা আছে 10 বা 26 26 গুণ করে একটু দেখে নাও 636 আর 14 এর 12 আর 3 হচ্ছে 15 ইনটু এখান থেকে 2 আর এখানে হচ্ছে 5 চারকে 5 6 7 6 776 is equal to হচ্ছে y স্কয়ার প্লাস 200 স্কয়ার করলে হবে 100 বা y স্কয়ার সমান হচ্ছে একবার বিয়োগ করে দিচ্ছি 576 ঠিক আছে বা y সমান হচ্ছে এটা রুট করলে পাবো আমরা 24 তাহলে ওয়ে বের করতে বলেছিল তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে 24 সেমি 24 সেমি ব্যাসার্ধ পেলাম আমরা 24 সেমি তাহলে অ্যানসার হচ্ছে ক্ষেত্রে অপশনটা দেখে নাও 24 সেমি আছে অপশন বি হচ্ছে ক্ষেত্রে অ্যানসার এরপর হচ্ছে চারের দাগ চারটায় কোশ্চেন বলেছে থ্রি থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ সাইন থ্রি থিটা সমান রুট থ্রি বাই টু যেখানে থ্রি থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ বা আমরা লিখতে পারি সাইন থ্রি থিটা সমান এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি বা সাইন সাইন ক্যান্সেল হচ্ছে থ্রি থিটার সমান হচ্ছে 60 ডিগ্রি বা থিটার সমান হচ্ছে 20 ডিগ্রি থিটার সমান 20 ডিগ্রি এখানে থিটার মানে বের করতে বলেছে তাহলে থিটার সমান 20 ডিগ্রি অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি অ্যান্সার এরপর হচ্ছে পাঁচের দাগ পাঁচের দাগ কোশ্চেন বলেছে সাত সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমপ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের সমপ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় থ্রি পাই আর স্কোয়ার ঠিক আছে যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ এখানে আর এর মান দিয়ে দিয়েছে আর সমান বলেছে সাত সেমি তাহলে আমরা একবার লিখে দিই থ্রি ইন্টু পাই ইন্টু সাতের স্কোয়ার সমান আমরা পাচ্ছি থ্রি ইন্টু পাই সাত সাতে হয় 49 সমান হচ্ছে একবার গুণ করে নাও 7 12 আর এখানে 2 12 দিয়ে 14 147 পাই পাই আকারে উত্তর দেওয়া আছে তাহলে 147 পাই অপশন এ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ এরপর হচ্ছে দুয়ের দাগের কোশ্চেন দুয়ের দাগের প্রথম কোশ্চেন কোন একটি শহরে জনসংখ্যা ছিল এই প্রথম বছর জনসংখ্যা এক্স পার্সেন্ট বৃদ্ধি পেল এবং দ্বিতীয় বছর জনসংখ্যা এক্স পার্সেন্ট হ্রাস পেল দ্বিতীয় বছর শেষে শহরটির জনসংখ্যা হবে ড্যাশ তাহলে জনসংখ্যা প্রথমে ছিল এ প্রথম বছর জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে এক্স পার্সেন্ট দ্বিতীয় বছর জনসংখ্যা হ্রাস পায় হচ্ছে এক্স পার্সেন্ট প্রথমে হচ্ছে এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় আর দ্বিতীয়তে হচ্ছে এক্স পার্সেন্ট হ্রাস পায় তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা হবে এ ইন্টু ওয়ান প্লাস এক্স বাই এক্সট্রো হোল টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে প্রথম বছর শেষে হচ্ছে জনসংখ্যা হয়েছে আর দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হবে এটা ইন্টু এক্স সরি ওয়ান মাইনাস এক্স বাই এটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হবে যদি বলতো যে প্রথম বছর শেষে জনসংখ্যা কত হবে
তাহলে হতো এটা আর দ্বিতীয় বছর শেষে জনসংখ্যা হবে পুরো এটা তাহলে এটা সমান আমরা লিখতে পারি a ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই এটা হল স্কয়ার সূত্র মানে এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এটা দেয়া আছে a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এই জায়গায় আমরা লিখে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের অ্যানসার যে দু বছর পর জনসংখ্যা আছে এরপর দুই তারে অবস্থান দুই তারে অবস্থানে আছে এ বাই এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সেভেন হলে a plus b minus c এটা সমান তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব পুরোটা সমান k বা x যা ধরতে পারো ধরি আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাবো a is equal to হচ্ছে 3k b is equal to হচ্ছে 4k আর c is equal to হচ্ছে 7 তাহলে a b c এর আমরা মান পেয়ে গেলাম হচ্ছে k আকারে এরপর আমরা এই মানটা বসিয়ে দেব এখানে বসিয়ে দিই a সমান পেয়েছি 3k তাহলে এর জায়গা লিখছি 3k প্লাস b সমান পেয়েছি 4k মাইনাস 7k 7k বাই হচ্ছে নিচে b b সমান হচ্ছে 4k 4k আচ্ছা অপরটা দেখে নাও শূন্য হচ্ছে তাহলে শূন্য বাই ফোর কে সমান হচ্ছে শূন্য এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার অ্যান্সারটা তাহলে আমরা পেলাম শূন্য তারপর তারপর বলেছে তিনের দাগ দাগ এখানেই করে দিই তিনাদায় কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সি ডি দুটি সমান সমান দৈর্ঘ্যের যে আচ্ছা ছবি আঁকি তাহলে বুঝতে সুবিধা সুবিধা হবে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র দুটি সমান দৈর্ঘ্যের যে নাম দিয়েছেন এ বি আর সি ডি এ বি আর হচ্ছে সি ডি এখানে বলেছে এ ও বি এ ও বি এর মান এখানে দিয়েছে 52 কোণ এ ও বি সমান বলেছে 52 ডিগ্রি এই কোণের মান চেয়েছে এই কোণের মানও হবে 52 ডিগ্রি যে দুটি কোণ উৎপন্ন হয় এই যে আর এই যে দুটো যদি সমান হয় তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সে উৎপন্ন কোণের মান হচ্ছে সমান তাহলে এক্ষেত্রে কোণ সি ও ডি সমান হবে মান এরপর হচ্ছে চার দাম সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে সেক থিটার মান কত তাহলে এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান দেওয়া আছে শূন্য আচ্ছা তাহলে সমান আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা আচ্ছা বা সাইন থিটা সমান হচ্ছে কস সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বা এখানে দেখো সাইন সাইন ক্যান্সেল হচ্ছে তাহলে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বা 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বা হচ্ছে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি বের করতে বলেছে সেক থিটা মান তাহলে সেক
थीटा তাহলে थीटा সমান আমরা পেয়েছি 45 ডিগ্রি তাহলে সে 45 ডিগ্রি সে 45 ডিগ্রি সমান হচ্ছে এরপর পাঁচের দাগ পাঁচের দাগ প্রশ্ন বলেছে একটি আয়তক্ষেত্রের উচ্চতা অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে আয়তক্ষেত্রটির আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে তাহলে আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে এ প্রস্থ সমান হচ্ছে বি সবগুলো একক ঠিক আছে এগুলো লিখছি না তোমরা অঙ্ক করার সময় লিখে নেবে একক আর উচ্চতা সমান হচ্ছে সি একক তাহলে আয়তন সমান হবে আয়তনের আয়তন হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ইনটু উচ্চতা এত ঘনক এখন বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কে হচ্ছে দ্বিগুণ করা হচ্ছে কিন্তু উচ্চতা অপরিবর্তিত রাখা হচ্ছে তা এখন যে দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য সমান আমরা পাবো দৈর্ঘ্য সমান সমান পাবো হচ্ছে 2a প্রস্থ সমান পাবো প্রস্থ সমান পাবো হচ্ছে 2b আর উচ্চতা অপরিবর্তিত থাকছে তাহলে উচ্চতা থাকছে একই সমান হচ্ছে c তাহলে এখন আয়তন সমান হচ্ছে 2a ইনটু 2b ইনটু c তাহলে 4a b c a b c ছিল হচ্ছে আগের আয়তন সমান হচ্ছে 4b বুঝছে তাহলে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি বৃদ্ধি সমান হচ্ছে 4b মাইনাস b সমান হচ্ছে 3 অ্যান্সার চেয়েছে কত গুণ বৃদ্ধি পায় তাহলে হচ্ছে তিন গুণ বৃদ্ধি পায় আগের আয়তনে তিন গুণ বৃদ্ধি পাচ্ছে এরপর হচ্ছে ছয় তা ছয় দাগে বলেছে যে 16 15 17 16 15 x 19 17 আর 14 এর সংখ্যাগুরু মান বলেছে 15 এর সংখ্যাগুরু মান বলেছে 15 তাহলে x এর মান কত হবে সংখ্যাগুরু মান হচ্ছে যে সংখ্যা তত্ত্ব দেওয়া থাকে সে সংখ্যা তত্ত্বের মধ্যে যে সংখ্যা বেশি বার থাকে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান এখানে বলেছে 15 হচ্ছে সংখ্যাগুরু মান তাহলে 15 যদি সংখ্যাগুরু মান হয় তাহলে যে সংখ্যা তত্ত্ব এখানে দেওয়া আছে সেই সংখ্যা তত্ত্বে 15 হচ্ছে বেশি বার থাকবে এখানে দেখো 15 আছে একবার দুবার 16 আছে দুবার 17 আছে দুবার ঠিক আছে তাহলে সবগুলো আছে দুবার দুবার 14 বার দিয়ে 14 আর 19 বার দিয়ে এখানে বলে দিয়েছে 15 হচ্ছে সংখ্যাগুরু মান তাহলে নিশ্চয়ই বাকিগুলোর থেকে 15 কে বেশি বার থাকতে হবে তাহলে 15 x এর মান যদি 15 হয় তাহলে 15 হচ্ছে 3 বার থাকবে তাহলে সবচেয়ে বেশি বার থাকছে তাহলে x সমান হবে হচ্ছে 15 এটা হচ্ছে অ্যান্সার এরপর হচ্ছে তিনের দাগ তিনের দাগের সমস্ত অঙ্ক হচ্ছে সত্য মিথ্যা তিনের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x এর 6 এ টাকা 2 মাসের জন্য এবং y এর 5b টাকা 4 এ মাসের জন্য কোন একটি ব্যবসায় হচ্ছে নিয়োজিত হলে x এর লাভাংশ y এর লভ্যাংশ থেকে বেশি হবে তাহলে আমরা জানি যে লাভ্যাংশের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান এখানে মূলধনটা আমরা পাবো তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাতটা বের করে নেব তাহলে এর মূলধন সমান হচ্ছে সরি এক্স এর মূলধন সমান হচ্ছে 6 এ ইনটু 3 এটা হচ্ছে এক্স এর মূলধন ওয়াই এর মূলধন হচ্ছে 5b into 4a হয়েছে তাহলে আমরা মূলধনের অনুপাত বের করি x
আর ওয়াই এর মূলধনের অনুপাত লিখছি না, তোমরা লিখে দিবে এক্স ওয়াই এর মূলধনের অনুপাত হলো 6a ইনটু 3b অনুপাত 5b ইনটু 4a, হয়েছে এটা এটা কাটছে, আর 2 আর এখানে হচ্ছে 3 সমান হচ্ছে 9 অনুপাত 10। কি বললাম যে মূলধনের অনুপাত হয় লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত, তাহলে এর মূলধন হচ্ছে বেশি হচ্ছে ওয়াই এর মূলধন বেশি, তাহলে এ হচ্ছে ওয়াই এর লাভের পরিমাণও বেশি হবে। এখানে বলেছে যে এক্স এর লাভ ওয়াই এর লাভের চেয়ে বেশি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর মূলধন বেশি তাহলে ওয়াই এর লাভও বেশি হবে, আর এখানে বলেছে এক্স এর লাভ ওয়াই এর লাভের থেকে বেশি, তাহলে এটা হবে মিথ্যা। রুট 7 মাইনাস 3 এর অনুবন্ধীকরণই হল রুট 7 প্লাস 3, ঠিক আছে, বলেছে যে রুট 7 মাইনাস 3 এর অনুবন্ধীকরণই হল এটা, এটা হবে মিথ্যা। এর অনুবন্ধীকরণই হবে রুট 7 মাইনাস 3 এর অনুবন্ধীকরণই হবে। একটা জিনিস তোমাদের বলি যে অনুবন্ধীকরণই হচ্ছে যে করণী দুটো মানে করণী আর অনুবন্ধীকরণী যদি যোগ করা হয় বা গুণ করা হয় তাহলে একটি মূলক সংখ্যা পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এর অনুবন্ধীকরণই হচ্ছে এটা, এটা নয়। এরপর হচ্ছে তিনের দাগ, তিনের দাগের কোশ্চেন বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি একটি ত্রিভুজের পরিবৃত্ত, এটা হচ্ছে সত্য, তারপর চারের দাগের কোশ্চেন সাইন স্কোয়ার 3θ প্লাস কোস স্কোয়ার 3θ এর মান দিয়েছে 3, এর মান হবে 1, এটা হবে মিথ্যা। এটা হচ্ছে ফর্মুলাটা সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে থিটার জায়গায় শুধু দেওয়া আছে 3, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপর পাঁচের দাগ, আজকের কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণের মান 90°, এখানে বলেছে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধ উচ্চতার ব্যাসার্ধ দুটো বলেছে সমান, এইচ ইজ ইকুয়াল টু আর, যদি এটা একটি সমকোণী শীর্ষকোণ বলতে এটা এটা পুরোটা হচ্ছে শীর্ষকোণ, তাহলে প্রথমে আমরা অর্ধ শীর্ষকোণ বের করি, এটার মানে আমরা ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি একটা আমরা সমকোণী ত্রিভুজ ধরি, তা এটা যদি লম্ব আর এটা যদি ভূমি ধরি, তাহলে আর বাই এইচ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, তাহলে দুটো সমান, তাহলে 1 কেটে যাচ্ছে ট্যান থিটা, তাহলে থিটা সমান হচ্ছে হচ্ছে 45°, তাহলে এই দিকটা পেলাম 45°, আর এই দিকটাও হবে 45°, তাহলে শীর্ষকোণ সমান হচ্ছে 45°, তাহলে শীর্ষকোণ সমান পেলাম 45° প্লাস 45° সমান হচ্ছে 90°, তাহলে এটা হচ্ছে কি সত্য, তাহলে পাঁচের দাগের অ্যান্সার হচ্ছে সত্য। এর
এরপর হচ্ছে 6 দায়ের क्वेश्चन এখানে করে দিই 6 6 দায়ের क्वेश्चन বলেছে 6 6 10 5 4 9 11 12 এটা দেয়া আছে শিশুদের বয়স দেয়া আছে 6 বছর 10 বছর 5 বছর 4 বছর 9 বছর 11 বছর আর 12 বছর হলে বয়সের মধ্যমা হবে 9 বছর দিয়েছে ঠিক আছে তাহলে মধ্যমা বের করার জন্য আমরা প্রথমে ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নি ঊর্ধ্বক্রমে যদি সাজায় তাহলে আমরা পাবো 4 প্রথমে সবচেয়ে ছোট আছে 4 তারপরে আছে 5 তারপরে আছে 6 6 এর পরে আছে 9 তারপর হচ্ছে 10 11 আর হচ্ছে 12 ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে এরপর দেখে নাও মোট কতজন শিশু রয়েছে তাহলে 1 2 3 4 5 6 7 তাহলে n ইকুয়াল টু হচ্ছে 7 7 n ইকুয়াল টু যদি 7 হয় তাহলে তার মধ্যমা হয় n যখন অড নাম্বার তখন মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2 n প্লাস 1 বাই 2 তাহলে হচ্ছে 7 প্লাস 1 বাই 2 সমান হচ্ছে 4 তাহলে 4 নম্বর পদটা দেখে নাও 1 2 3 4 তাহলে যে প্রদত্ত যে বয়সগুলো দেওয়া আছে তার মধ্যমা হচ্ছে 9 বছর এখানে বলেছে 9 বছর তাহলে এটা হবে কি সত্য এটা হচ্ছে সত্য তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে আলোচনা করলাম শুধুমাত্র 1 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে এরপরে 2 নম্বর কোশ্চেনগুলো আলোচনা করব আর 3 4 5 যে কোশ্চেন মানে 3 নম্বর 4 নম্বর আর 5 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে তোমাদের বই থেকে আসে তবুও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো বাই বাই